আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মানুষের যেমন দুঃখ বেদনার শেষ নেই, তেমন ভাবে মানুষের আশা আকাঙ্ক্ষারও কোনো শেষ নেই। মহান রব্বুল আলামিনের নিকট চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। মনে রাখতে হবে, দুঃখ দেওয়ার মালিকও মহান রব্বুল আলামিন, সুখ দেওয়ার মালিকও হচ্ছেন মহান রব্বুল আলামিন। আমাদের মনের সমস্ত চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, আশা পূরণের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। আজকে আলোচনা করব কিভাবে আপনি আপনার মনের সমস্ত নেক আশা, জায়েজ আশাগুলো পূরণ করবেন, আপনার মনের কষ্ট দুঃখ বেদনাগুলো কিভাবে দূর করবেন, এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আশা করব ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করো এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো। তিনি তোমাদেরকে যে কোনো দূর অবস্থা থেকে, অসচ্ছল অবস্থা থেকে তোমাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তার জন্য অবশ্যই যে কোনো আমলের পূর্বে ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবেন। আমলটি হচ্ছে মহান রব্বুল আলামিনের গুণবাচক দুটি সিফাতি নাম, নামটির উচ্চারণ হচ্ছে আর রহমান আর রহিম। আর রহমান আর রাহিম এ দুটি নাম প্রমাণ করে যে আল্লাহ তাআলা পরম দয়াময়, অতি দয়ালু। তার নবী ও রাসূলগণের অনুসারী মুক্তাকিনদের জন্য তিনি তার রহমত লিখে রেখেছেন। সুপ্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি যে কোনো নামাজের পরে এ দুটি নাম 100 বার করে পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। যে কোনো নামাজের পরে আগে দুরুদে ইব্রাহিম 3 বার পড়ে নেবেন, তারপরে আর রহমান আর রহিম 1 বার, আর রহমান আর রহিম 2 বার, আর রহমান আর রহিম 3 বার, এইভাবে 100 বার এই দুটি নাম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষার কথাগুলো তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সমস্ত নেক ও জায়েজ আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। শেষে আবার দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করে আপনার আমলটি করা শেষ করবেন। এটা আপনি 5 উক্ত নামাজের মধ্যে যে কোনো নামাজের পরে করতে পারবেন। শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে সকল মুসলিম ভাই ও বোনের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার করার কারণে অনেক মুসলিম ভাই ও বোনেরা উপকৃত হবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।